aleyküm. Şanlıurfa'nın hasta virüdi hastalığının ortamda bulunan BNP'nin Jatiyo Esai Komitesi Şanlıurfa'nın şadosu Begum Selina Rahman Azgür Ey Potibadı Şamabişer Şanlıurfa'nın Pudan Udeti Canavan Fesiz Çasına virüdi hastalığının Dünün Ağaç Boşamadır Günün Tüktü Dünçen Çok Kadın Sövbe İktidata Bir Jatiyo Esai Komitesi Şanlıurfa'nın şadosu Janone Dadan Abdul Salam Khan যুবদলের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্র নেতা সাইফুল আলম মিরক সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সালাম এবং শুভেচ্ছা নেতৃবৃন্দ বাংলাদেশে যে মাফিয়া সরকার রাজ করছে লুটপাট তন্ত্রের সরকার যে রাজ করছে এই সরকারের আশ্রয় প্রশ্রয়ে বর্তমান প্রশাসনের প্রতিপায় অসাধু কর্মকর্তা আজকে সাম্প্রদায়িক বিষবাস ছড়াচ্ছে আজকে নারীর প্রতি অসম্মান করছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি একই সাথে আমরা বলতে চাই ফ্যাসিস্ট ফাসিরা প্রেস ক্লাবে এসে দেখো আমাদের মানব বন্ধন এখন মানব সমাবেশে পরিণত হয়েছে তোমার পতনের ঘণ্টা ধ্বনি শুরু হয়েছে পালাবার পথ পাবে না তোমার মন্ত্রীরাও কিন্তু কেউ পালাতে পারেনি তোমার এক মন্ত্রী দুবাই এয়ারপোর্টে শুয়ে রয়েছে তোমার বিভিন্ন কর্মকর্তারা তোমার দালাল কর্মকর্তারা আজকে বাংলাদেশ ত্যাগ করতে পারছে না ইতিমধ্যে বাংলাদেশ থেকে আওয়ামী নেতা কর্মীর পলায়নের হিড়িক পড়েছে কিন্তু বিদেশি রাষ্ট্রগুলো তাদেরকে ভিসা দিচ্ছে না তাদের ঢোকার অনুমতি দিচ্ছে না মনে রাখবেন ফ্যাসিস্ট ফাসিরা শহীদ জিয়ার সুচ্চ সৈনিকেরা হাতে হাত ধরে ব্যারিকেড রচনা করবে পালাবার পথ আপনি পাবেন না আমাদের নেতা তারেক রহমান বলেছেন টেক ব্যাক বাংলাদেশ বাংলাদেশকে ফিরিয়ে নিতে হবে টুয়ার্ডস ডেমোক্রেসি গণতন্ত্রের দিকে বাংলাদেশকে ফিরিয়ে নিতে হবে আজকে যে নির্বাচন কমিশন আপনি অবৈধ নির্বাচন কমিশন গঠন করেছেন আমরা বিএনপি রায় নির্বাচন কমিশনকে ঘৃণা বলে প্রত্যাখ্যান করছি একই সাথে এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ সংগ্রাম করে এই নির্বাচন কমিশনকে অচল করে দেওয়া হবে বাংলাদেশে যদি নির্বাচনী প্লেইং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হয় বেগম খাজা জিয়াকে জেলে রাখবেন আর আপনি সারা বাংলাদেশে ভোট চেয়ে বেড়াবেন এটা নির্বাচনী প্লেইং লেভেল প্লেইং ফিল্ড হতে পারে না অবিলম্বে বেগম খাজা জিয়ার মুক্তি না দিলে বলে রাখবেন 23 সালের মধ্যেই আপনাকে নির্বাচনের মাধ্যমে কোনটাকে বাধ্য করা হবে এবং এই অবৈধ নির্বাচন কমিশনকে প্রতিরোধ করা হবে ঢাকা শহরের যেখানে পা হবে সেখানে এই নির্বাচন কমিশনকে প্রতিরোধ করা হবে ইনশাআল্লাহ সবাইকে সেই সমাবেশে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে মুখ বিশেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন